দীর্ঘদিন ধরে হয়তো একসঙ্গে রাজনীতি করেছেন, সেই রাজনীতি করার ফলে সুবলবাবু আজও অবধি সেই শিশিরবাবুদের প্রতি প্রেম প্রীতিটা ভুলতে পারেননি। তো স্বাভাবিক কারণে, কেন অ্যাকচুয়ালি একটা সময় তো ওনাদেরকে তাবেদারি করেই চলতেন, তো সেই তাবেদারিটা সামনে পেয়ে গিয়ে সেই আবেগটা চেপে রাখতে পারেননি কাঁথি পৌরসভার চেয়ারম্যান। তো নিশ্চিতভাবে দলকে আমরা জানিয়েছি, আমরা মনে করি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও যেখানে বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করেন না, সৌজন্য দেখান না, তার কথার মধ্যে কোনো শালীনতা থাকে না, কথার মধ্যে তার কোনো ভাষার মাত্রা থাকে না, যেখানে সেখানে একজন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে দল তাকে চেয়ারম্যান করেছেন, এত বড় পদ দিয়েছেন, সেখানে আমার মনে হয় এটার সঠিক বিচার উনি করেননি, কর্মীদের কাছে এটা একটা ভুল বার্তা যায়। সত্যি কি আমাদের মধ্যে এখনও সেই শুভেন্দু অধিকারীর স্রোত, শুভেন্দু অধিকারীর মায়া, শুভেন্দু অধিকারীর আবেগ এখনও কি আমাদের দলের মধ্যে কারুর কারুর মধ্যে রয়ে গেছে, সেটাকে দেখতে হবে। শোকজ নিশ্চিতভাবে হয়েছে, এটা প্রাথমিক পদক্ষেপ, কিন্তু আরও বেশি বড় পদক্ষেপ না নিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আমরা চাই যে দল এখন যারা দল করছেন এই জেলার বিশেষ করে, তারা শুভেন্দু অধিকারীর কাছ থেকে পেরিয়ে আসতে পেরেছেন কিনা পুরোটা তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত, নাহলে আগামী দিনে আমাদের ক্ষতি হবে। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না, প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন, তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারো কথা শোনেন না। নাম্বার টু, সুবলবাবু তার নির্দল প্রতীকে যেতেননি, সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি, হয়েছে সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না, এটা মানুষ বলছে, বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি, তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে তিনি কোন রাজনৈতিক দলের মঞ্চে গেছেন 2021 বিধানসভা নির্বাচনের আগে? বালিঘাইতে অমিত শাহজি এসেছিলেন, তার ওখানে গেছিলেন। গত বিধানসভা নির্বাচনে এগরা এবং খেজুরিতে তিনি বিজেপির যারা প্রার্থী তাদের হয়ে বডি তৈরি করার যে মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন, তাহলে এখন তিনি কি কোন দল করছেন আপনারাই বলুন। শিশিরবাবুকে সাসপেন্ড বা বহিষ্কার করার কথা আমি তো নিশ্চিত বলতে পারবো না, কিন্তু সুবলবাবুর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে না নেওয়া হবে সেটা রাজ্য নেতৃত্ব বলবেন, আমরা শোকজ করেছি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স।
দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তীর রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজে আগে বধূ সাজ, মন দুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।